রহিমপুর বনে অনেক পাখির বসবাস। ওই বনে এক গরিব টোনা তার স্ত্রী টুনিকে নিয়ে বাস করত। টোনা ছিল পেশায় একজন জেলে। টোনা নদীতে মাছ ধরে তা বাজারে বিক্রি করে তার সংসার চালাতো। টোনা ছিল অনেকটা বোকা ধরনের। টোনার টুনি গরিব হলেও ওদের মাঝে ভালোবাসাটা ছিল অনেক গভীর। একদিন সকালে টোনা বলতে থাকে, টুনি ও টুনি, কোথায় তুমি? আমার নদীতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তোমার হলো? একবার এদিকে আসো। টোনার কথা শুনে টুনি হাতে একটা ব্যাগ নিয়ে আসে আর বলতে থাকে, এই তো আমি, এই নাও তোমার দুপুরের খাবার। দাও দাও দেখি আজ কি আছে কপালে। ঈশ্বর মনে হয় আমাদের দিকে চোখ তুলে তাকাবে না। আর কতদিন যে এভাবে দিন কাটাতে হবে তা কে জানে। তোমার কপালে যে সব ছোট ছোট মাছ আছে তা আমি ভালো করেই জানি, কিন্তু ঈশ্বর যা দিবে তাতেই আমরা সন্তুষ্ট। ঈশ্বরের উপর ভরসা রাখো, দেখবে একদিন না একদিন ঈশ্বর আমাদের উপকৃত করবে। তোমার মুখে ফুল চন্দন পড়ুক টুনি, তোমার কথাই যেন সত্যি হয়। আসি তবে আমি টুনি, সাবধানে থেকো। হ্যাঁ হ্যাঁ যাও, মাছ ধরার আগে দুপুরের খাবারটা খেয়ে নিও কিন্তু। টোনা টুনির কাছ থেকে বিদায় নিয়ে নদীতে মাছ ধরতে যায়। নদীর পাড়ে নৌকায় বসে টোনা বলতে থাকে, প্রতিদিনের মতো আজ আর এক জায়গায় জাল ফেলবো না। নদীর জলাস ভীষণ শান্ত, তাই আমি আর জাল নিয়ে মাছ নদীতে যাব। আজ একটু আমায় দেখো ঈশ্বর। এই বলেই টোনা নৌকা নিয়ে নদীর মাছ থেকে রওনা শুরু করে। বারবার জাল ফেলে কিন্তু কোনো মাছ ওঠে না। এ দেখে টোনা বলতে থাকে, একি আমি জাল ফেলতে ফেলতে ক্লান্ত হয়ে যাচ্ছি, অথচ জালে একটা চুনো ফুটিয়ে উঠছে না। তাহলে কি আজ আমার কপালে কিছুই নেই? না না ঈশ্বর, এমন করো না তুমি, মাছ না পেলে যে আমরা না খেয়েই মরে যাব। ঈশ্বর একটিবার তুমি আমার দিকে মুখ তুলে তাকাও। এসব বলে টোনা আবারও জাল ফেলে নদীতে। এবার টোনার জালে অনেক বড় একটা কাতলা মাছ ধরা পড়ে। টোনা বড় কাতলা মাছ দেখে খুশিতে গদগদ করে বলতে থাকে, দেখেছো ঈশ্বর দেখেছো, তুমি আমার দিকে মুখ তুলে তাকিয়েছো, আজ আমি অনেক খুশি। যাই যাই, মাছটা নিয়ে তাড়াতাড়ি বাজারে যাই। এই বলেই টোনা মাছ নদী থেকে তার নৌকা তীরে ফেরায়। তীরে এসে টোনা বাজারের দিকে যেতে ধরে অর্ধেক রাস্তায় দাঁড়িয়ে পড়ে আর বলতে থাকে, হায় হায়, এক্ষুনি তো আমি অনেক বড় একটা অপরাধ করে ফেলতাম। এই এত বড় মাছ বাজারে নিয়ে গিয়ে কম দামে বিক্রি করলে টুনি আমাকে আবার বোকা বলে অনেক বকবে। তার চেয়ে ভালো আমি এই মাছটা আগে টুনির কাছে নিয়ে যাই। এই বলেই টোনা মাছটা নিয়ে বাড়িতে চলে আসে। আর টুনিকে ডাকতে থাকে, বাহিরে এসে টোনার হাতে এত বড় মাছ দেখে ভীষণ অবাক হয়ে যায় আর খুশিতে বলতে থাকে, একে আমি কি দেখছি গো, এত বড় মাছ, আমি কোনো স্বপ্ন দেখছি না তো, আমাকে একটা চিমটি কাটো তো টোনা, চিমটি কাটো। হ্যাঁ হ্যাঁ গিন্নি, তুমি কোনো স্বপ্ন দেখছো না, এটাই সত্যি। তা টুনি, এবার আমি এই মাছটা নিয়ে বাজারে যাই, কেমন? আরে আরে দাঁড়াও, কি করছোটা কি? এই এত বড় মাছ কেনার মতো সামর্থ্য তো এই বনের কোনো পাখির নেই, বুঝেছো? তুমি এই মাছটা বাজারে বিক্রি করবে না। তাহলে কোথায় বিক্রি করবো টুনি, তুমি বলো। তুমি এই মাছ নিয়ে রাজপ্রাসাদে যাবে আর রাজার কাছে বিক্রি করবে, তবে তুমি ন্যায্য দাম পাবে, বুঝেছো? ঠিক আছে, তোমার কথা মতোই আমি রাজার কাছে যাচ্ছি, কিন্তু রাজা যদি আমাকে ঠকায় তাহলে তুমি কিন্তু আমাকে বোকা বলতে পারবে না, এই বলে দিলাম। দাঁড়াও দাঁড়াও, ভালো কথা মনে করেছো তুমি, আমিও রাজপ্রাসাদে তোমার সাথে যাব মাছ বিক্রি করতে, বুঝেছো? এই বলেই টোনা আর টুনি দুজনেই মাছ বিক্রি করার জন্য রাজপ্রাসাদের দিকে রওনা দেয়। এত বড় মাছ দেখে রাজা রানী সহ রাজপ্রাসাদের সবাই অনেক অবাক হয়ে যায় আর রাজা বলতে থাকে, রানী দেখো দেখো কত বড় মাছ, এত বড় মাছ কি তুমি জীবনেও দেখেছো বলো তো? না না আমি জীবনেও দেখিনি, সেই জন্যই তো আজ
আজ আমি এত অবাক হচ্ছি। তা টোনা টুনি, আমি তোমাদের এই মাছটা কিনে নিব। মন্ত্রী, টোনাকে 100 স্বর্ণ মুদ্রা এনে দাও। রাজার কথা মতো মন্ত্রী রাজপোশাকার থেকে একটা থলেতে করে 100 স্বর্ণ মুদ্রা এনে দেয়। এদিকে রানী মনে মনে বলতে থাকে, আমার রাজাকে বোকা পেয়ে এই সামান্য মাছ দিয়ে 100 স্বর্ণ মুদ্রা আমার চোখের সামনে দিয়ে নিয়ে যাবে? না, এ আমি কিছুতেই হতে দিব না। আমাকে কিছু একটা করতে হবে। এই বলে রানী রাজার কানে কানে বলতে থাকে, মহারাজ, এই সামান্য মাছের জন্য 100 স্বর্ণ মুদ্রা দিচ্ছেন, এটা একটু বেশি হয়ে গেল না মহারাজ? বেশি হয়ে গেল? তাহলে আর কি করা যায়? ওদের ভাগ্যে ছিল এটা, বুঝতে পেরেছো? এখন তো আর আমি কিছুই করতে পারবো না। আমি তো রাজা, আমার কথার দাম আছে। রাজার এমন বোকা বোকা কথা শুনে রানী একটা চালাকি করে আর রাজাকে বলতে থাকে, ভাগ্য তো এখনো পাল্টানো যাবে মহারাজ, আপনি ওদেরকে থামান আর জিজ্ঞেস করুন মাছটা মেয়ে না ছেলে, বুঝতে পেরেছেন? মানে কি রানী, ব্যাপারটা তো আমার কাছে পরিষ্কার লাগলো না, আমাকে একটু খুলে বলো তো। এটা খুবই সহজ ব্যাপার মহারাজ, যদি টোনার উত্তর হয় মেয়ে, তাহলে আপনি বলবেন আমার ছেলে মাছ চাই, আর যদি টোনার উত্তর হয় ছেলে, তাহলে আপনি বলবেন আমার মেয়ে মাছ চাই, আর ঠিক তখনই আপনি মাছের দাম কম করে দিবেন, বুঝতে পেরেছেন? বাবা, এই না হলো আমার রানী। টোনা টুনি, দাঁড়াও। কি হলো মহারাজ, আমরা আবার কোনো ভুল করেছি নাকি? নিশ্চয় ভুল করেছো, তুমি যে মাছটা আমার কাছে বিক্রি করছো সেটা মেয়ে নাকি ছেলে এটা তো আমাকে বললেই না, তাই তাড়াতাড়ি বলো তো এটা কি মাছ। রাজার এমন প্রশ্ন আর রানীর দুষ্ট হাসি দেখে টুনি কিছু একটা আন্দাজ করে আর মনে মনে বলতে থাকে, আমার মাছের দাম কম করার জন্য এই চতুর রানী নিশ্চয়ই একটা বুদ্ধি করেছে। না না, টোনাকে উত্তর দেয়া যাবে না, উত্তর আমিই দিব। আসলে রাজা মশাই, আমাদের মাছটা ছেলেও না মেয়েও না, আমাদের মাছটা দুটোর মাঝেই, বুঝেছেন? টুনির এমন উপস্থিত বুদ্ধি শুনে রাজা মশাই অবাক হয়ে যায় আর হাসতে হাসতে বলে, বাহ টুনি বাহ, তোমার উপস্থিত বুদ্ধি দেখে আমি সত্যি অবাক হয়ে গিয়েছি। তোমার বুদ্ধির জন্য আমি তোমাকে আরো 100 মুদ্রা পুরস্কার দিব। রানী, যাও যাও গিয়ে বুদ্ধিমতি টুনির জন্য 100 মুদ্রা নিয়ে আসো, তাড়াতাড়ি এসো। আমাকে এইভাবে ঠকি অপমান, দাঁড়াও দেখাচ্ছি মজা। এই বলে রানী একটা ছেঁড়া থলেতে করে 100 স্বর্ণ মুদ্রা নিয়ে আসে আর বুদ্ধিমতি টুনির হাতে দেয়। স্বর্ণ মুদ্রার থলেটা নিয়ে যেতে ধরতেই স্বর্ণ মুদ্রার থলে থেকে দুইটা মুদ্রা নিচে পড়ে যায়। এদিকে রানী আরো একটা বুদ্ধি বের করে আর বলতে থাকে, মহারাজ দেখুন দেখুন, আপনি যার বুদ্ধির এত প্রশংসা করছিলেন দেখুন, সে কত লোভী, সামান্য একটা মুদ্রা মাটিতে পড়েছে জন্য সেটা তুলে আবার প্রণাম করছে। সত্যি তো রানী, তুমি একদম ঠিক কথাই বলেছ। এই লোভী টুনি, তোকে বুদ্ধিমতী বলাই আমার ভুল হয়েছে, দে আমার 100 মুদ্রা ফেরত দে। টুনি আবারও বুঝতে পারলো যে এটা দুষ্ট রানীরই বুদ্ধি, তাই সে একটু কৌশল করে বলতে থাকে, রাজা মশাই, আমি লোভী নই, এই স্বর্ণ মুদ্রায় আপনার নাম আর রানীর নাম লেখা আছে, তাই তো আমি অতি সম্মানের সাথে এই স্বর্ণ মুদ্রাগুলো তুলে প্রণাম করলাম। এখন এই কাজ করাটা যদি লোভের হয়, তাহলে আমি এই স্বর্ণ মুদ্রা আপনাকে ফেরত দিয়ে দিব। বাহ টুনি বাহ, তুমি তো আবারও প্রমাণ করে দিলে যে তুমি সত্যি অনেক বুদ্ধিমতী। আমি তোমার কাছে 100 মুদ্রা ফেরত নিব না, বরং আমি তোমাকে আরো 100 মুদ্রা উপহার দিব। এই বলে রাজা বুদ্ধিমতী টুনিকে তার বুদ্ধির কারণে 200 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেয়। স্বর্ণ মুদ্রা পুরস্কার পেয়ে টুনি অনেক খুশি হয় আর সেখান থেকে চলে যায়। সত্যি তোমার বুদ্ধির তুলনা হয় না, চালাক রানী আমাদের বোকা বানাতে গিয়ে নিজেই বোকা হয়ে গেছে। অন্যদিকে রাজা রানীর এমন বোকা বুদ্ধির জন্য বলতে থাকে, দেখেছো বোকা রানী, তোমার বোকা বুদ্ধির জন্য আজ আমাকে 100 স্বর্ণ মুদ্রা জায়গায় আরো 200 স্বর্ণ মুদ্রা দিতে হলো। রানী হতে হলে বুদ্ধিমতী টুনির মতো বুদ্ধি থাকতে হবে, বুঝতে পেরেছো তুমি?
এই বলে রাজা রাগ করে চলে যায়, আর রানী মন খারাপ করে কপাল চাপড়াতে থাকে। অন্যদিকে টোনা টুনি অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।